আমি এই মুহূর্তে নর্থ বেঙ্গলের আলিপুরদুয়ারে আছি। তো আমি সকাল দিয়ে একটা ভালো রেস্টুরেন্টের খোঁজ করছিলাম, যে লোকাল একটা খ্যাতনামা রেস্টুরেন্ট। খোঁজ করতে করতে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, রেস্টুরেন্টের নাম বামনা হোটেল। এটা আলিপুরদুয়ারের থানার পাশেই রয়েছে। এখানে খুব ভালো ভেজের আইটেম পাওয়া যায়। একটা ভেজ থালিতে 22 রকম আইটেম দিয়ে এখানে একটা থালি সাজানো হয়েছে। এখানে এত যে আইটেম আছে সেগুলো আমি বলে বোঝাতে পারছি না, মানে দেখানোটা খুব আমার পক্ষে পসিবল হচ্ছে না। বাট অনেক অনেক আইটেম রয়েছে। এই প্লেটের দাম রয়েছে 80 টাকা। কোয়ান্টিটি ঠিকই আছে, কোয়ালিটিটা এখনও দেখিনি যে কতটা কী ভালো খেতে। তো তোমরা সাথে থাকো, দেখি এই কোয়ালিটিগুলো কেমন হয়েছে। প্রথমে একটা কাঁসার বাটি, এতে ডাল রয়েছে। এই হলো ডালের অবস্থা, ঠিকই আছে। এ রয়েছে বেগুনি, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, ও আলু মাখা রয়েছে দেখছি। প্রচুর আইটেম হচ্ছে, যেখানে উচ্ছে তরকারি আছে দেখছি। এটা কী আছে, চিংড়ি, এছাড়াও আছে, প্রচুর আইটেম আছে। তো জাস্ট অনেকগুলো আইটেম আছে বলে বোঝাতে পারছি না, তো একটু খেয়ে দেখি কেমন হয়ে যায়। আরেকটা বলি, এখানে ফ্রিতে ঘি দেওয়া হয়। প্রথমে এসে দেখলাম ভাতের উপরে ঘি দিয়ে দিয়েছে, তো একটু খেয়ে দেখি। চালটা এই ভাত ঝুড়ি আছে, অসুবিধা নেই। প্রথমে উচ্ছে দিয়ে খেয়ে দেখি ভাতটা কেমন হলো। রান্না ভালো হচ্ছে, খারাপ না। এটা একরকম শাক আছে দেখছি, শাক দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো খেতে হচ্ছে। এটা এটা হচ্ছে চিংড়ি ইচ্ছ, এটা দিয়ে খেয়ে দেখি কেমন হচ্ছে। দুর্দান্ত হয়েছে। কাঁসার বাড়ি দিয়েছি, ডাল আছে বলেছি, ডালটা খেয়ে দেখি কেমন। ডালটা পুরো প্লেন বাড়ির মতোই রান্না হয়েছে। মানে খেয়ে কি বলবো, যে আমি যতগুলো আইটেম দিয়ে এখন এই মুহূর্তে খেলাম, দেখে মনে হচ্ছে মানে পুরো বাড়ি ঘরোয়া রান্না। এটা যে হোটেলের যে রান্না সেরকম কিছু মনে হলো না, এটা পুরো ঘরোয়া রান্নাই হয়েছে। খেতে দুর্দান্ত হয়েছে। ডাল দিয়ে ভাতটা মাখালাম, দেখি কেমন লাগে খেতে। আমার লাইফে সবজি সবজি থালি যে খেয়েছি, মানে যত জায়গায় খেয়েছি সব থেকে এটাই আমার কাছে বেস্ট লেগেছে। তো যারা বলবো সাউথ বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলে যখন কখনো যদি আসো, অবশ্যই এখানে এসে একবার ট্রাই করো খাবারগুলো। এতগুলো আইটেম হচ্ছে, মানে সবগুলো খেয়ে শেষ করাটা খুব চাপের হয়ে যাচ্ছে। অনেকটাই প্রচুর আইটেম, 22 রকম আইটেম আমি আগেই বলেছি। সবকটা আইটেম খেতে দুর্দান্ত, একদম ঘরোয়া রান্না। এটা যে হোটেলে রান্না খেয়েই বোঝা যাচ্ছে না, দারুণ খেতে। লেবুর সাইজটা দেখুন,
দেখুন এগুলো সাইজটা যদিও ছোট বাট খেতে ভালো, দারুণ খেতে। অ্যাকচুয়ালি 80 টাকার যে থালিটা রয়েছে বেস্ট থালিটা, সেটা হচ্ছে আনলিমিটেড। তোমরা যত খুশি এই 22 রকম আইটেমের মধ্যে নিতে পারো, কোনো এক্সট্রা কস্ট লাগবে না। খাওয়ার শেষে দই মিষ্টি আর চাটনি থাকছে, এগুলো ফ্রি, যত খুশি নিতে পারো। এখানে বলবো মিষ্টিতে একটা রেস্ট্রিকশান আছে, বাট অন্যগুলো পুরো ফ্রিতে, যত খুশি খেতে পারো, অসুবিধা নেই। এই হলো মিষ্টি, মিষ্টি এই হলো দই। দইটা আমি অত ভালো দেখাতে পারছি না, বাট এই হলো দই। আর এই হলো চাটনি, এই হলো চাটনি। চাটনিটা চামের চাটনি, খেতে অসাধারণ হয়েছে। সত্যি কথা বলতে নর্থ বেঙ্গল এসে অসাধারণ একটা রেস্টুরেন্টে খেলাম, বিশেষ করে ভেজ থালি, আনলিমিটেড খাওয়া ছিল, বাট আমি আনলিমিটেড খাই নিইনি। বাট যা প্রথমেই যে আইটেমগুলো দিয়েছে তাতে আমার পেটটা ভরে গেছে। এর হোটেলের এক্সপিরিয়েন্সে বলবো অসাধারণ আমার কাছে লেগেছে, ভীষণ ভালো। আবারও বলছি তোমরা যদি কেউ সাউথ বেঙ্গল থেকে বা যে কোনো জায়গা থেকে কেউ যদি আসো এখানে আলিপুরে, অন্তত একবার এসে এই হোটেলে একবার ট্রাই করে দেখো ভেজ থালিটা, অসাধারণ অসাধারণ। এই ব্লগটা এই পর্যন্তই থাক, পরবর্তীকালে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। ততদিন তোমরা ভালো থাকো, টাটা।